2020 সালে প্রথম বিবাহ বার্ষিকীর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন টম ও মিষ্টি ইমাম। আর তখন থেকে সমালোচনার তুঙ্গে রয়েছেন এই জুটি। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদেরকে নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ তাদেরকে বলেন নানা নাতি, আবার কেউ বলেন বাবা মেয়ে মিলে ছবি তুলেছে। আসলে তাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী। টম ও মিষ্টির বয়সের পার্থক্য বেশি হওয়ায় এমন তকমা জুটে তাদের ভাগ্যে। মিষ্টি টমের দ্বিতীয় স্ত্রী, এর আগে আরও একটি বিয়ে করেছিলেন তিনি। তার প্রথম স্ত্রী ছিলেন একজন আমেরিকান, কিন্তু তার সেই স্ত্রী প্রায় 10 বছর ধরে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর 2011 সালে মারা যান তিনি। সন্তানদের কথা চিন্তা করে 10 বছর আর বিয়ে করেননি তিনি। সিঙ্গেল ফাদার হিসেবে সন্তানদের মানুষ করেছেন, সব মিলে 20 বছর জীবনকে স্যাক্রিফাইস করেছেন। তবে বাংলাদেশে ঘুরতে এসে তার জীবনের পরিবর্তন ঘটে। মিষ্টি নামের এক মেয়ে তার জীবনে আসে 2019 সালে। প্রথমে প্রেম, তারপর বিয়ে। মিষ্টি বাংলাদেশি মেয়ে, টমের সাথে তার পরিচয়, প্রেম, বিয়ে সবকিছু ছিল বেশ রোমান্টিক। বাংলাদেশের পটুয়াখালীতে জন্মগ্রহণ করা আমেরিকান নাগরিক টম ইমাম, তিনি পটুয়াখালীর জুবিলি হাই স্কুল থেকে HSC পাশ করেন। এরপর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শুরুতে টমের ইচ্ছে ছিল পাইলট হওয়ার, সেজন্যই তিনি যুক্তরাষ্ট্রে যান, কিন্তু সেখানে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন। পাইলটের পরিবর্তে বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখেন তিনি। অবশেষে একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ক্লাব গড়ে তোলেন তিনি। 2016 সালে দীর্ঘ 20 বছর বিরতি দিয়ে বাংলাদেশে আসেন টম। এরপর মাঝে মধ্যেই বাংলাদেশে ঘুরতে আসতেন তিনি। বাংলাদেশে এক বন্ধুর আমন্ত্রণে বাঙালি অনুষ্ঠানে আসেন টম, আর সেই অনুষ্ঠানে মিষ্টিও আসেন। সুন্দরী মিষ্টিকে বসে থাকতে দেখে তার সাথে পরিচিত হয়ে যান তিনি। মিষ্টির সাথে কথা বলার জন্য নাম্বারও নিয়ে নেন। মাঝে মধ্যে দুজনের কথা হতো। এক পর্যায়ে সুন্দরী মিষ্টির প্রেমে পড়ে যান টম। তারপর হঠাৎ একদিন বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। মিষ্টি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন, পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পড়ে যান তিনিও। সহজ সরল ও রোমান্টিক টমকে মিষ্টিও ভালোবেসে ফেলেন। একসময় বিয়ের সিদ্ধান্ত নেন তারা। মিষ্টির পরিবার প্রথমে অসম্মতি জানায়, এজন্য তারা পরিবারকে না জানিয়ে ঢাকায় গিয়ে পালিয়ে বিয়ে করেন। পরে অবশ্য মিষ্টির পরিবার মেনে নিয়েছিল। অনেকেই মিষ্টিকে নানান কথা বলেন, টাকার জন্য বিয়ে করেছে, বাড়ি গাড়ি এসবের জন্য লোভে পড়ে বিয়ে করেছেন। তবে মিষ্টি এসব কথায় একদম কান দেন না। টমের মতো রোমান্টিক জীবনসঙ্গী পেয়ে সে খুবই আনন্দিত। বর্তমানে এ দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় তাদের খুনসুটি, ঘোরাঘুরির ছবি, ভিডিও টম ও মিষ্টি ইমাম নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বেশ জনপ্রিয়। মুহূর্তেই হাজার হাজার লাইক, কমেন্টস শেয়ার পড়ে তাদের ভিডিওতে। তারা তাদের দাম্পত্য জীবন বেশ সুখী অতিবাহিত করছেন, যা সোশ্যাল মিডিয়া শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায়।